ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। দর্শক, আমরা অবস্থান করছি রাজশাহী মহানগরীতে। এখানে রাজশাহী মহানগরীতে যে কোরবানির পশুগুলোকে পশু কোরবানি করা হয়েছে, সেই কোরবানির পশুর বজ্র 24 ঘন্টার মধ্যে যেন অপসারণ করা হয়, সেই ব্যাপারে যে কাজ সেই কাজের উদ্বোধন করতে এসেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সুনামধন্য মেয়র জনাব এএসএম খায়রুজ্জামান লিটন। তিনি এখন এখানে অবস্থান করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে তিনি কাজের যে উদ্বোধন সেই উদ্বোধনটি করবেন, আমরা যেমনটি আপনাদের জানাচ্ছি। এবং এখানে আমরা লক্ষ্য করেছি এখানে উপস্থিত আছেন খায়রুজ্জামান লিটনের সাথে কনিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপস্থিত আছেন প্যানেল মেয়র জনাব বাবু এবং প্রধান পরিচ্ছন্নতা কর্মী শেখ ডলার মামুন সহ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারী বৃন্দ। দর্শক, আপনাদের আমরা যেমনটি দেখাচ্ছি এটা বড়কুঠি এলাকার যে বজ্র রাখার যে জায়গাটি, আমরা সেখানে অবস্থান করছি এবং এখান থেকেই সাধারণত এই কাজটির উদ্বোধন করবেন জনাব এএসএম খায়রুজ্জামান লিটন। দর্শক, আপনাদের আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে আপনারা দেখছেন সিটি মেয়র জনাব এএসএম খায়রুজ্জামান লিটন আসলে কাজ যেন সঠিকভাবে হয় সেই নির্দেশনাগুলো দিচ্ছেন। দর্শক, নগরীর বড়কুঠি এলাকায় আমরা অবস্থান করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এই অপসারণ কাদের যে উদ্বোধন তিনি সেটা করবেন এবং সেই সাথে পরিদর্শনও করছেন এবং পরিচ্ছন্ন কর্মীদের তিনি নির্দেশনা দিচ্ছেন যে আসলে কিভাবে এই খুব অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন থেকে কোরবানির পশুর এই বর্জ্যগুলো অপসারণ করা যায়। দর্শক, আমরা বড়কুটিতে আছি এবং এখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে যে সিটি মেয়র জনাব এএসএম খায়রুজ্জামান লিটনের সাথে আছি এবং আপনাদের দর্শক সেই সাথে মহানগরবাসীকে তিনি ঈদুল আজহার শুভেচ্ছাও জানিয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সিসিডি কলেজের সম্মানিত মেয়র জনাব এএসএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের বক্তব্যে। আমরা জানি যে প্রত্যেক বছরই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী মহানগরী এগিয়ে থাকে, এবছরে আপনাদের পরিকল্পনাটা কি? এবং আমরা দেখেছি নগরীর অনেক জায়গাতে কাজ শুরু হয়েছে, আদতে কতক্ষণ লাগবে এই বর্জ্যটা অপসারণ করতে, প্ল্যানটা কি? আচ্ছা, ধন্যবাদ। আমার সঙ্গে আমাদের সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক এবং বর্জ্য ব্যবস্থাপনা কমিটি সম্মানিত সভাপতি শরীফুল ইসলাম বাবু আছেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার আছেন, কাউন্সিলর আমাদের 19 নম্বর ওয়ার্ডের সুমন তিনি আছেন এবং অন্যান্য আরো অনেক কর্মকর্তারা আছেন। তো আসলে এটি এখন আমাদের জন্য অত্যন্ত একটা রুটিন ওয়ার্কই হয়ে গেছে, কারণ আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয় বেশ কয়েকদিন আগে এবং সেই অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেয় এবং তাই সেই সিদ্ধান্তের আলোকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে কয়টা থেকে শুরু হবে এবং কয়টার মধ্যে সব ক্লিন
পরিষ্কার করে এই পাউডার ছিটিয়ে দেবলনসে পাউডার ছিটিয়ে দেওয়া হবে এগুলো টাইমিং করা আছে এবং আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে একটি সেকেন্ডারি স্টেশন এখানে এসে আন্তরিক মালগুলো জমা হয় সেগুলো এখান থেকে তোলা হচ্ছে এরকম আরও বেশ কিছু পয়েন্ট আছে সবগুলো থেকে সেগুলো তুলে নেওয়া হবে এবং একদম পানি দিয়ে পাউডার দিয়ে পরিষ্কার করে দিতে আমার ধারণা 10-11টার মধ্যে ইনশাআল্লাহ পুরো সব পরিষ্কার হয়ে যাবে আমরা এই বিষয়টি প্রতিবারই বলি এবারও বলেছি কি করতে হবে সেটি বিস্তারিত ভাবেই বলা আছে তারপর মসজিদে ওই অনুসারীদের মারফতে লিফলেটের মাধ্যমে বলা হয় ১৩৭৪ জন ওয়ার্ড পর্যায়ে এবং কেন্দ্র পর্যায়ে মোট এবং এর মধ্যে আমাদের ট্রাকের ড্রাইভার শ্রমিক আছে ট্রাক্টর স্কিড লোডার ভ্যান শ্রমিক আছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচুর শুধু লোক আছে মেসেজ একটি সেটা হলো যে অত্যন্ত সাবধান থাকতে হবে কারণ সারা বাংলাদেশ থেকে আত্মীয় স্বজনরা এসেছে তারা থাকবে দুই চার দিন থাকবে মিশবে কথা বলবে সবই আমরা করবো কিন্তু মাস্ক ছাড়া যদি করি আর যদি নিরাপদ দূরত্ব বজায় না রাখি তাহলে আরেকটি বড় ধাক্কা আমাদেরকে খেতে হবে যেটি আমাদের কাম্য নয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বিষয়টি মাথায় রেখেই যেন আমরা চলেছেন যেমনটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের জনাব এএসএম ফরিদুল্লাহ লিটন আমাদেরকে জানিয়েছেন যে রাত্রি ১১টার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটা জায়গা থেকে যে কোরবানির পশুর যে বজ্র সেগুলো অপসারণ